রূপকথার কাহিনীর মতো যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে এক প্রেমিক যুগল ডেভিড হিদার। তাদের সম্পর্কের শুরুটা 2015 সালের মে মাসে। একটি নাচের ক্লাসে প্রেমিক ডেভিডের চোখে চোখ পড়ে প্রেমিকা হিদার মোজারের। তারপর থেকে স্বপ্ন বুনছিলেন সময় এলে গাঁট ছাড়া বাঁধবেন, সুখের সংসার গড়ে তুলবেন। হঠাৎ এক ঝড় এসে লন্ডভন্ড করে দেয় সবকিছু। হিদারের শরীরে ধরা পড়ে স্তন ক্যান্সার। হাল ছাড়েননি ডেভিড, থেকেছেন তার পাশে। সময় গড়ায়, কমতে থাকে হিদারের আয়ু। দুজনে সিদ্ধান্ত নেন 30 তারিখে বিয়েটা করেই ফেলবেন, কিন্তু ডাক্তার বলে দেয় সময় খুব বেশি নেই আর, মাত্র কয়েক ঘন্টা। অতপর 22 ডিসেম্বর স্থানীয় সেন্ট ফ্রান্সিস চ্যাপেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে একসাথে জীবন কাটানোর শপথ নেন ডেভিড হিদার। বিয়ের মাত্র 18 ঘন্টা পর দুনিয়া থেকে বিদায় নেন হিদার মোজার। এরকম আরও নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।